দর্শক, আজকে আমরা চলে আসলাম ঠিক দুপুরবেলা গেরের পাড়ে। রিপন ভাই তো এখন ছাগলগুলো গরমকাল গোসল করাবে, নিয়মিত গোসল করাও রিপন ভাই, প্রত্যেক দিন একবার। ও, এর যদি কানে পানি যায় সমস্যা হবে না? শুধু পিঠ ভিজে দিতে, তাই তো? দর্শক, এই দেখুন এই ছাগলগুলো গোসল করা নিয়ে হয়ে গেছে, আর রিপন ভাই এখন অন্যগুলো গোসল করাচ্ছে। দেখছেন আপনারা, আস্তে, কানে পানি না যায়। ছাগলের পানে পানি গেলে তো সমস্যা কানে, তাই না? কমপ্লিট হয়ে গোসল করা নি, আর আছে গোসল করার। দর্শক, মিঠু শ্রাবণ পেজে আমরা রিপন ভাইয়ার ছাগল পালনের যে যত্ন নেয় রিপন ভাইয়া, ছাগলগুলোর সরাসরি দেখাচ্ছি আমরা মিঠু শ্রাবণ পেজ থেকে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। এই পাশের যে ছাগলগুলো, এইগুলো গোসল করানি কমপ্লিট। এখন রিপন ভাই ওই পাশে আরও কিছু ছাগল আছে, সেইগুলো গোসল করাচ্ছে। ওই দেখুন, ওই পাশের ওই ছাগলগুলো ধরে আনবে এখন, আইনে গোসল করাবে। ওই পাড়ে আছে, আর রিপন ভাই সেইদিকে যাচ্ছে। আমরা শেষ পর্যন্ত দেখাবো আপনাদের, আপনারা ধৈর্য ধরে সঙ্গে থাকবেন, আর মিঠু শ্রাবণ পেজটি ফলো করে সঙ্গে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো একটু পারলে কষ্ট করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে কিছু লিখবেন। ভিডিও ভালো লাগলে লিখবেন, না লাগলেও লিখবেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা ভিডিও দেখতেছেন। আর আপনাদের ভালোবাসা না পেলে তো ভিডিও তৈরি করে কোনো লাভ নাই। আপনারা উৎসাহ দিলে ইনশাল্লাহ আমরা অন্যান্য কন্টেন্ট তৈরি করে মিঠু শ্রাবণ ফেসবুক পেজে আপলোড করব। আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে বুঝবো কীভাবে যে আপনারা ভিডিও দেখেন, তাহলে তো ভিডিও বানানোর আর আগ্রহ থাকে না। দেখুন, একদম সেই কোলে করে নিয়ে আসতেছে ছাগল রিপন ভাই, এই আসতে চাচ্ছে না গোসল করার জন্য, তাই না? জোর করে ধরে আনা আসছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে তিনটা, রিপন ভাই সে ছাগল গরম লাগে, তাই না? দেখুন কীভাবে গোসল করায় রিপন ভাই ছাগল রে। ভয়তে দৌড়চ্ছে না? এই দেখুন, এই যে গোসল করাই দিছে, গোসল করা কমপ্লিট। আর আছে 15টা ছাগল রিপন ভাই, আর ওই যে ওই পাইটে দেখুন গোসল করাই দিছে, ওগুলো চলে গেছে, ওইটা বাকি আছে। কি ওটা ধরেই আনতে হবে রিপন ভাই? ছাগল ওটা ধরেই আনা লাগবে। সঙ্গে থাকবেন রিপন ভাই, ওই ছাগল ধরে আইনে গোসল করাবে। যেহেতু গরমকাল, 3:10 মতো বাজে ঘড়ির কাঁটা এখন। কয়টা বাকি আছে রিপন ভাই, কয়টা বাকি গোসল করার দি? ও, 3টে গোসল করাইছো। ওই পাশে অনেক দূরে 2টা বাচ্চা চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালারের। ওই বাচ্চা দুটো পাল ছেড়ে চলে গেছে অন্য পাশে, তাই রিপন ভাই দাবড়ে আনতে যাচ্ছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।